শেখ হাসিনা বলেছেন অনেক করেছি, আজকে যে আমাদের মাননীয় মহর্ষি বলেছেন স্লো পয়জনিং এর কথা, দুইটি বছর একটি পরিত্যক্ত বাড়িতে যেখানে কোনো আলো ছিল না, অন্ধকার, ছাদের থেকে, পাশের থেকে, ওয়াল থেকে পড়ে যেত সেই চুন, বালু এবং চিকার থেকে শুরু করে সমস্ত ছোট ছোট পোকামাকড় সেখানে যেত, সেখানে বাসার থেকে কোনো খাবার দিতে দেওয়া হতো না, কোথাও থেকে কোনো খাবার দেওয়া হতো না, সেই খাবারটা শেখ হাসিনার নির্দেশে সে জেলখানা থেকে তারা তৈরি করে দিয়েছে। অতএব সেই খাবারের মধ্য দিয়ে দেশ চেটে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে আজকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আজকে তাকে বিদেশে ট্রিটমেন্টে যেতে দেওয়া হয় না, এই জন্যে উনি জানেন এইভাবেই তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, এই জন্যই তাকে বিদেশে যেতে দিচ্ছে না, আর সব কিছু ধরা পড়ে যাবে। এই ধরা পড়ার ভয়ই তাকে আজকে বিদেশে ট্রিটমেন্টে যেতে দিচ্ছে না। কেন দেবে না? একটা মিথ্যে মামলা, মিথ্যে সাজা, আর এই সাজার মধ্যে প্রত্যেকেই জামিনে পায়, জামিনে আসে। বেগম খালেদা জিয়ার অধিকার নেই, তিনি এদেশের নাগরিক নয়, তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, তিনি একজন সেনাপ্রধানের স্ত্রী, তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী, রণাঙ্গনের মুক্তিযুদ্ধের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, এদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনি তিনবারের প্রধানমন্ত্রী, ওনার অধিকার নেই? শেখ হাসিনা আজকে যেভাবে, আজকে যেভাবে দেশ নেটে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছ, যদি অবিলম্বে তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাকে মুক্ত না করা হয়, মাননীয় মহাসচিব কর্মসূচি দিন, বাংলাদেশ চলবে না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, ঢাকার থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। যতক্ষণ তাকে মুক্ত না করা হয়, যতক্ষণ তাকে চিকিৎসার ব্যবস্থা না করা হয়, আমরা প্রয়োজনে আমাদের মৃত্যু হবে। আমাদের এই সর্বদলীয় ছাত্রকের নেতারা সবার নামের পাশে প্রয়োজন বুঝে লিখা হবে শহীদ হাবিব, শহীদ স্বপন, শহীদ মিলন, শহীদ ফুকন, শহীদ আলম। আমরা দ্বিধা করি না, আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছি। অতএব এভাবে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তাকে হত্যা করবে, সেই হত্যার মূল আসামি হবে, যদি আল্লাহ না করুক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, শেখ হাসিনা হবে এক নম্বর আসামি, দুই নম্বর আসামি হবে গতকাল যে আমাদের মাননীয় মহর্ষির কথা বলেছেন উবাইদুল কাদের, দুই নম্বর আসামি হবে, এবং বাংলাদেশে তার বিচার একদিন অবশ্যই হবে। এ ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই, পিছনে হটার কোনো অবকাশ নেই। তাই নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনার কর্মসূচি দিন, আমরা রাস্তায় থাকব, রাস্তায় থেকে আমরা আমাদের দাবি আদায় করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বিভিন্নভাবে লেখা হয় কিসে, ফেসবুকে, এই কথাটি এই জন্য বললাম, ওই সময়ের তাদের ভূমিকা, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে যারা রয়েছেন এখানে, আমাদের মাননীয় মহাসচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গহেশ্বর চন্দ্র রায়, আজকে আমি দুজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, তখন যুব দলের সভাপতি ছিলেন জনাব মির্জা আব্বাস, সাধারণ সম্পাদক ছিলেন বাবু গহেশ্বর চন্দ্র রায়, ওনারা যুব সংগ্রাম পরিষদ করলেন, আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করলাম, এই জন্যে আজকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, পাশাপাশি আমরা সেদিন এই আন্দোলন করেছি। আব্বাস ভাই জিপ নিয়া দাদাসহ যশ, এই পরিস্থিতিতে সবচেয়ে যে বিষয়টি আমাদের মাঝে উঠে এসেছে, যে গণতন্ত্রের জন্যে দীর্ঘ নয়টি বছর
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশটির বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, পরামর্শ দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন রাজপথে, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি করতে হবে। এবং এই কথাটি বলতে হবে আজকে আমাকে দ্বিধা নেই, সেদিন এই 10ই অক্টোবর থেকে সর্বছাত্রক্ষ থেকে এই ডাক্তার মিলনের শহীদের হওয়ার মধ্য দিয়ে এই কয়দিনে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় একটি আক্রমণ হয়েছিল, আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। তিনি হচ্ছেন গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্র আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াতে কখনোই আলাদা করা যাবে না, এবং সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসা, তার বেঁচে থাকা এই দেশের জনগণের কাছে, এই জাতির কাছে অত্যন্ত বেশি প্রয়োজনীয়। আমরা বারবার করে এটা বলছি যে দেশনেত্রী বেগম খালেদা শুধু বিএনপি নেত্রী নন, তিনি গণতন্ত্রের নেত্রী, তিনি এই দেশের জনগণের নেত্রী, তিনি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। কেন আজকে সব মানুষ তার জন্য দোয়া করছে? কালকে যখন আপনার বাইতুল মোকাররমে দোয়া হচ্ছিল, তখন বাইরে রিক্সা যারা চালান ভাইয়েরা আমার, অথবা আমরা ছোটো ছোটো হকার, তারা হাত তুলে তুলে দোয়া করছিল আর কাঁদছিল। কারণ ওই যে ঘটনাটা ঘটেছিল 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পরে, যে তাকে এবং দেশকে, দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে এক করে দেখেছিল মানুষ, যে জিয়া রহমান চলে গেল দেশও বোধহয় চলে গেল। আজকে ঠিক একইভাবে এই দেশের মানুষের মধ্যে আজকে সেই প্রশ্ন এসেছে, সেই উৎকণ্ঠা এসছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যান, তাহলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, আমার গণতন্ত্র থাকবে কি থাকবে না। বন্ধুগণ, সেই জন্যেই আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটি কথা অনেকের কথার মধ্যে এসে গেছে এখানে, যে সব শ্রেণীর মানুষকে, সব পেশার মানুষকে, সমস্ত রাজনৈতিক শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমি আগেই বলেছি যে স্বৈরাচার আর ফ্যাসিবাদ এক নয়, এই ফ্যাসিবাদ ভয়ঙ্কর, ইতিমধ্যেই আমাদের সমস্ত অর্জন তারা ধ্বংস করে দিয়েছে, ইতিমধ্যেই আমাদের স্বাধীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে আশা আকাঙ্ক্ষা ছিল তাকে ধূলিসাৎ করে দিয়েছে, ইতিমধ্যেই আমাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মের সামনে তারা নতুন যে সম্ভাবনা আছে সমস্ত সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আমি পড়ছিলাম কিছুক্ষণ আগে ডাক্তার মিলনের ওপরে সমকালে একটা লেখা বেরিয়েছে, যে ডাক্তার মিলন চলে গেলেন, কিন্তু দুর্ভাগ্য যে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা তারপরেও ঠিক করতে পারলাম না, অর্থাৎ সেই স্বাস্থ্য ব্যবস্থাকে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, যে আমরা এখানে চিকিৎসা পাই না, সাধারণ মানুষ চিকিৎসা পায় না, গরিব মানুষ চিকিৎসা পায় না। আজকে করোনা গেল, সেই করোনার ফলে আমাদের অসংখ্য মানুষ চলে গেছে, আজকে সাধারণভাবে চিকিৎসা পাওয়ার কোনো সুযোগ নেই। তাই বন্ধুগণ, আসুন আজকে গণতন্ত্রকে রক্ষা করার জন্যে, আজকে দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সংহতিকে রক্ষা করার জন্য, যিনি প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তাকে মুক্ত করে তার বিদেশে চিকিৎসাকে নিশ্চিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হই এবং আমরা চেষ্টা করি তাকে বের করে নিয়ে আসা, তাকে মুক্ত করবার এবং এই দেশকে স্বাধীন করবার। যে দেশটা রক্ত দিয়ে কেনা, যে দেশটা বহু মানুষের ত্যাগ জীবন দানের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেই দেশে বাস করি, সেখানে চিকিৎসার জন্য আন্দোলন করতে হবে। আমার মনে হয় পৃথিবীতে আর কোনো দেশ পাওয়া যাবে না এমন কোনো দৃষ্টান্ত, যে একজন মানুষের চিকিৎসার জন্য যে বেসিক রাইট, তার মধ্যে একটি অন্যতম রাইট হলো স্বাস্থ্য। ফাঁসির আসামিকে দড়িতে ঝুলানোর আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এবং সেইখানে যদি স্বাস্থ্যের ত্রুটি ধরা পড়ে তাহলে সেই মুহূর্তে তাকে ফাঁসিতে ঝুলানো হয় না। তার মানে একটা প্রিজনারের সুস্থ রাখা রাষ্ট্রের দায়িত্ব। তো সেই জন্য আজকে একটি কথা হয়েছে, ইকরামুল কিউ বাদুল কাদের কি বলে না বলে, কিসের পানি কি না খায় জানি না, ওই যে বলছে যে শ্লোকজনের কি হুকুমের আসামি হবে মির্জা ফখরুল, কি মজার জিনিস, মানে ওই সার্কাসের মধ্যে
দুই তিনটা থাকে না, সব খেলা খেলে, শেখ হাসিনার পাশেও দুইটা এরকম আছে আর কি, সব খেলা খেলে, সব কথা বলে, কত কথা বলে রে, ওদের কথায় যে মানুষ কি বলে কি বলে না, এই বোধ জ্ঞানটা এদের হয় না, হয় না। তো সেজন্যই আমার মনে হয় যে আমরা অতীতের দৃষ্টান্ত থেকে নতুন দৃষ্টান্ত স্থাপন করে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। গণতন্ত্র মুক্ত হলে খালেদা জিয়া মুক্ত হবে, এবং সবচেয়ে বেশি খুশি হবে বেগম খালেদা জিয়া।